বৃহস্পতিবার দুপুরে আচমকায় ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল 10,300 শিক্ষক শিক্ষিকারা। এদিন দুপুরে ঊনকোটি জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকারা হঠাৎ ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদারকে ঘেরাও করে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভকে কেন্দ্র করে গোটা অফিস চত্বরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী বিক্ষোভস্থলে মোতায়েন করা হয়েছে। আমরা প্রুফ নিয়ে আইছিলাম যে ওই কৌডের ওই নামের ওই নাম্বারের কেসে আমরা অন্তর্ভুক্ত নাই, ওই কেসের আমরা কোনো পার্টি না কোনো পক্ষই নাই। তো পক্ষ যদি না থাকে তাহলে আমরা কিভাবে আমরা টার্মিনেট হইলাম বা ওই রায়ে কেমনি আমার উপরে এফেক্ট হইল, এবং আমরা যে এফেক্টেড নাই তারও প্রুফ সহ যাবতীয় ডকুমেন্টস আমরা স্যারের কাছে প্রোভাইড করছিলাম। তো যাই হোক, স্যার এটার উত্তরে স্যার এখন যা কইছেন যে টাইম ডকুমেন্টস গুলা এবং আমাদের কোয়ারিটা উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাইছেন, কিন্তু এখান থেকে কোন ধরনের রিপ্লাই আইছে না। এটা হলো একটা স্যারের প্রথম যে আমরা কোয়ারি আসলো এটা আনসার হিসাবে স্যার যেটা বলছেন। এখন স্যারের কাছে আমরা আরেকটা বক্তব্য, আমরা 100% কনফার্ম ব্যক্তিগতভাবে এবং কনফার্ম এই মানে শুধু মানসিকভাবে কনফার্ম যে সেটা নাই উইথ evidence.